বিশ্বনাথ মাদেবর মৃত্যুতিথি, আর এই দিনটাতেই আমি নিত্যাঞ্জলি একাডেমি তরফরা তেখেতলৈ গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদিছো। রাভা দিবস উপলক্ষ নিত্যাঞ্জলি একাডেমি তরফরা আমি এলানি কার্যসূচী আমি প্রস্তুত করেছিল। দেশের এনেকা একটা ভয়াবহ পরিস্থিতির বাবেই আমি তার শৈলীটো সলনি করবলগা হল, গতি আমি অনলাইন যোগেই কাম আগবাম বলে আমি মনোভাবে প্রস্তুতি লৈছিল। গতি প্রথম কার্যসূচী হিসাবে আমি রাভাদেবর গানের আধারত বিশ্বর ছন্দে ছন্দে নামাকরণে এখন নৃত্য কর্মশালা পাতিছিল, আর এই কর্মশালাখন দেশের বিভিন্ন ঠাইরপরাই আমি সঁহারি পাইছিল। আর কর্মশালাখনি পরিচালনা করেছিল চক্রবর্তী আর হেউ সন্ধ্যায়। দ্বিতীয় দানে আমি কার্যসূচী লৈছিল কবিতা আবৃত্তি কর্মশালা। আমার সব কবি আবৃত্তিকার ভূপেন চক্রবর্তীয়ে এই গোটেই কর্মশালাখন পরিচালনা করেছিল আর সহযোগ করেছিল সহধর্মিনী অমল চক্রবর্তী। আর গোটেই কর্মশালাখনি আমি অনলাইন যোগে জুম এপর জড়িয়ে আমি করেছিল, আর তার প্রতি তত্ত্বাবধান আসলে অদিতি চক্রবর্তী। কর্মশালাখনি আমি দুটা ভাগত ভাগ করেছিল, এটা শিশু আর এটা অংশ আসলে ডাঙরের বাবে। গতি আমি যথেষ্ট সঁহারি পাইছিল। একেই দেশের বিভিন্ন পুনে বোম্বে কলকাতা আদিরপরাও আমি সঁহারি পাইছিল। গতি ইয়ার লগে লগে আমি বিভিন্ন গুণী ব্যক্তির লগত আমি যোগাযোগ করেছিল। বিষ্ণুভার জীবনশৈলীর ওপর বা সংগ্রাম সাংস্কৃতিক দিকটোর গোটেইখিনি চুটি চুটিকৈ তেওঁলোকৰপৰা আমি এটা অডিও ভিজুয়েল আমি লৈছিলোঁ আৰু তেওঁলোকে আমাক সঁহাৰি জনাইছিল। লগে লগে তাৰ লগতে আমি আগৰপৰাই আমি এটা মানসিক প্ৰস্তুতি লৈছিলোঁ যে আমি এখন চিত্র প্রদর্শনী আমি এখন পাতিম, আর যেহেতু এনেকুৱা এটা দেশের পরিস্থিতি গতি আমি অনলাইন যোগেই তাক করিম বলে মনস্থ করেছিল। আর দেশের বিভিন্ন সিনিয়র আর্টিস্ট বা সমসাময়িক আর্টিস্টর লগত আমি যোগাযোগ করেছিল আর তেওঁলোকে আমাক সঁহারি জনাইছিল। তেনেকেই সেই কামটিও চলি আছিল অন্যান্য কার্যসূচীর লগতে। গতি আমি যা 9 জুনেরপরাই এলানি কার্যসূচী আমি হাতত লৈছিল আর পর্যায়ক্রমে আমি সেইবিলাক কামবিলাক করে গৈছিল। দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিক আমি মোকাবিলা করে আমি আমার কাম আগবাইছিল। আর এজন আর আমার যে সাংস্কৃতিক মঞ্চ তাক আমি থমকিলে আমার নহব, কারণ নবপ্রজন্মর বাবে আমি এই রাভাদেবর কিছু আভাস আমি দিবলৈ চেষ্টা করছো। সাম্প্রতিক সময়ত দেশের যে পরিস্থিতি ই সোশিও ইকোনমি হোক বা সাংস্কৃতিক ভিত্তি হোক গোটেইখিনি বহুতখিনি সমস্যা আছে, আমি তার মাজতেই জিয়াই থাকিব লাগিব। আর আমার এই পুরোধা ব্যক্তিসকলক আমি সরাইব লাগিব আর তেওঁলোকৰ আদর্শ চিন্তা রাজনৈতিক বিশ্লেষণ সংগ্রাম আমি আগবাই নিবই লাগিব। গতি এই সবতে আমার এই গোটেই কার্যসূচীত অংশগ্রহণ করা সকলকে আমি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। গতি আহক আমি আর এই গোটেই সমগ্র কার্যসূচীট আমি একটা ওয়েবসাইট
অক্সাইডত আমি আবদ্ধ কৰিছোঁ আৰু সেইটো আপোনালোকে নৃত্যাঞ্জলি একাডেমি পেজত চাব পাৰিব নাইবা ছ'চিয়েল নেটৱৰ্ক ফেচবুক ইত্যাদিটো আমি চাব পাৰিব। গতিকে এইটো এটা আৰ্কাইভৰ নিচিনা হ'ব, কাৰণ আমি কিছুমান নজনা কথাও আমি আমি জানিব পাৰিছোঁ, যেনেকৈ আমাৰ তেখেতৰ শ্ৰদ্ধাৰ ৰাভাদেৱৰ পুত্ৰ পিঠাছ ৰাভা বা এওঁলোকৰ পৰা আমি বহুতখিনি কথা পাইছোঁ। গতিকে আপোনালোকে চাব আৰু আমাৰ কাৰ্যসূচীটো কেনেকুৱা পায় আপোনালোকৰ পৰা আমি সেইটো আশা কৰিছোঁ, এটা মন্তব্য। গতিকে শেষত নৃত্যাঞ্জলি একাডেমীৰ পৰা পুনৰাই সদতি অংশগ্ৰহণসকললৈ শ্ৰদ্ধা নিবেদিছোঁ। নমস্কাৰ।